মঞ্চ ভেঙে পড়লেন ব্যারিস্টার সুমন। মুন্সিগঞ্জে ফুটবল খেলতে এসে বক্তব্য দেওয়ার সময় মঞ্চ ভেঙে পড়েছেন আলোচিত আইনজীবী ব্যারিস্টার সাইদুল হক সুমন। রবিবার বিকাল 5টার দিকে টঙ্গিবাড়ি উপজেলার সোনারং পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এই ঘটনা ঘটে, তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। বিকালে সোনারং উচ্চ বিদ্যালয়ের মাঠে ব্যারিস্টার সুমন ফুটবল একাডেমি বনাম মুন্সিগঞ্জ রিপোর্টার ইউনিটির প্রীতি ফুটবল খেলা অনুষ্ঠিত হয়। খেলা দেখতে এসে বিপুল সংখ্যক দর্শক মাঠে জড়ো হয়। নির্ধারিত সময়ে খেলা এক একে সমতা ড্র করে। খেলা শেষে মঞ্চে বক্তব্য রাখছিলেন ব্যারিস্টার সুমন। এ সময় উৎসুক বহু মানুষ মঞ্চে উঠে দাঁড়ালে হঠাৎ মঞ্চ ভেঙে পড়ে। পরে সুমন মাঠে দাঁড়িয়ে থাকা একটি পিকআপে উঠে বক্তব্য দেন।